বন্যার পানিতে ডুবে আছে কবরস্থানসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। নিরুপায় হয়ে ঘরের মেঝেতেই কবর খুঁড়ে বৃদ্ধকে দাফন করলেন স্বজনরা। রাজশাহীর বাগমারা উপজেলার বেড়াবাড়ি গ্রামে এই দুঃখজনক ঘটনা। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন বেড়াবাড়িসহ পাঁচ গ্রামের পাঁচ শতাধিক পরিবার। শরীফুজ্জামান রয়্যালের ক্যামেরায় রাজশাহী থেকে সমর সাজুর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শকত করিম। বন্যায় নিয়তির নিষ্ঠুর পরিণতি তাদের। ঘরের মেঝেতেই দাফন করতে হলো স্বজনকে। গত 21 জুলাই রাজশাহীর বাগমারার বেড়াবাড়ি গ্রামে নিজ বাড়িতে মারা যান 87 বছর বয়সী আবু তাহের। কিন্তু বাড়ির চারপাশ জুড়ে থই থই বন্যার পানি। কবরস্থানগুলোও পানিতে ডুবে যাওয়ায় মরদেহ দাফনের কোথাও শুকনো জায়গাটুকু নেই। তবে খানিকটা উঁচু হওয়ায় এখনও পানি ওঠেনি আবু তাহেরের বসত বাড়িতে। উপায় না পেয়ে নিজ বাড়ির বৈঠকখানার মেঝেতেই আবু তাহেরকে দাফন করা হয়। আমাদের কবরস্থান ডুবে গেছে, তার জন্য আমরা এক ঘরের পাশে রাখা আছে, ভিতরে ঘর ভাঙ্গা ফেলে দেবো। মারা গেছে, তার পাশে গোরস্থান করার জায়গা নেই, তার জন্য বাস্তু বাড়িতে তাকমাটি দেওয়া হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে মাঠের পর মাঠ ফসলের ক্ষেত, ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ। রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিতে বিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী বাগমারার পাঁচ গ্রামের পাঁচ শতাধিক পরিবার, কিন্তু বিশুদ্ধ পানি নেই বললেই চলে। খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের। পশুখাদ্য ও রাখার জায়গা না থাকায় অনেকে কম দামে বিক্রি করে দিচ্ছেন গবাদি পশু। পানিতে আসি বাবা, করবো আমরা হলো কোনো মানুষ, আমার কিছু সরকার দেয় না, কিভাবে সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে হয়তো আমাদের বাঁচতে পারবো আর কি। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট বিতরণ করা হচ্ছে, এবং আপনারা জানেন যে চলমান বন্যাতে বিভিন্ন এলাকাতে রাস্তার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আমরা পরিদর্শন করে মেরামতের কাজ চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে আসা এই মানুষগুলোর দুর্বিষহ জীবন। পুরো বেড়াবাড়ি গ্রাম যেন বন্যার পানিতে ভাসছে। মৃত আবু তাহেরের স্বজনদের মতো অনেকের হতাশা। এখন কেউ মারা গেলে ভেলায় ভাসিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। শওকত করিম, NTV News Desk।